বন্ধু, একটা কঠিন কাজ তত সময়ই কঠিন থাকে যত সময় না তুমি সেটা করা শুরু করছো। আর সেই কাজটা করার সবথেকে সহজ উপায় হলো তুমি ওই কাজটাকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে নাও, আর ফের প্রতিদিন সেই ছোট ছোট পার্টগুলোকে কমপ্লিট করতে থাকো। তোমার ওই ইম্পসিবল কাজটি কিছুদিনের মধ্যে কিভাবে কমপ্লিট হয়ে যাবে তুমি সেটা বুঝতেও পারবে না। তুমি কোনো কিছু করতে পারছো না, এর কারণ অন্য কেউ, এটাই কি তোমার মনে হয়? তুমি কি তোমার পরিবারকে দোষী মনে করো যে তারা তোমাকে অনেক কিছুই দিতে পারেনি, অনেক কিছুই শেখাতে পারেনি, আর তাই তুমি জীবনে এগাতে পারোনি? বন্ধু, নিজের অসফলতার কারণ যত সময় তুমি অন্যদের মধ্যে খুঁজে বেড়াবে তত সময় তুমি তোমার নিজের রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে যেতে থাকবে। নিজের জীবনের সমস্ত কিছুর দায়িত্ব কয়েক বছর তুমি নিজেই নাও, তারপর দেখো তোমার মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসে, তোমার ভিতরের এনার্জি কতটা পরিমাণ বেড়ে যায়, তোমার মাইন্ডসেট কতটা গ্রো করে। তুমি গোটা দুনিয়াকে বদলাতে পারবে না, কিন্তু তুমি নিজেকে তো বদলাতে পারবে। তুমি অন্য কাউকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু চেষ্টা করলে তুমি নিজেকে তো কন্ট্রোল করতে পারবে। আর যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার দুনিয়া তুমি নিজের ইচ্ছা মতো সাজাতে পারবে। সেই জন্য সবথেকে বেশি নিজের উপরে কাজ করো, নিজের প্যাশনকে ফলো করো, আর নিজের চিন্তাভাবনাগুলোকে বড় করো। কিন্তু যবে এগুলো করবে তবেই সেগুলো পাবে। ভিডিও দেখার পর যদি আগের মতোই চলতে থাকো তাহলে বিশেষ কোনো কিছুই হাতে আসবে না। আর তারপর তোমাদের মধ্যে কয়েকজন বেশ মজার মজার কমেন্ট করবে, ভিডিও যত সময় দেখি তত সময়ই এনার্জি থাকে, তারপর সব জোশ ফুরিয়ে যায়, ভিডিও দেখার সময় মনে হয় অনেক কিছু করতে পারবো, পরে গিয়ে সেগুলো সব কোথায় হারিয়ে যায়। ভাই, 100টা ভিডিও না, একটা ভিডিওই তোমার জীবন বদলে দিতে পারে। যদি তুমি সেই ভিডিওটির কোনো একটি বিষয়কে নিজের ভিতরে ধরে রাখতে পারো, দীর্ঘদিন সেটা ফলো করতে পারো, তোমার ভিতরে তোমার স্বপ্ন কতটা জীবন্ত, সেটা পাওয়ার ইচ্ছা তোমার ভিতরে কতটা পরিমাণ, তোমার চাহিদা কী পরিমাণ, তোমার ভিতরে খিদে কী পরিমাণ, এর উপরেই নির্ভর করবে কোনো একটা বিষয়কে কত সময় তুমি নিজের ভিতরে ধরে রাখতে পারবে। আজ তুমি কোথায় আছো সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আগামীকালকের জন্য আজ কী করছো এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সকল সময় ক্ষুধার্ত থাকো নিজের সফলতার জন্য, ক্ষুধার্ত থাকো নিজেকে আরও স্কেল করার জন্য, প্রস্তুত থাকো হার্ডওয়ার্ক করার জন্য। যার ভিতরে এই খিদে যতটা পরিমাণ থাকবে সে ততটাই তার জীবনে এগাতে পারবে, নয়তো হারিয়ে যাবে এই দুনিয়ার ভিড়ে, আর বুঝতেও পারবে না কবে জীবনের শেষ সময় চলে এসেছে। যা হয়ে গিয়েছে তা ভুলে যাও আর একটা নতুন জীবনের শুরু করো, কারণ জীবন তত সময় বদলাবে না যত সময় কোনো ব্যক্তি নিজেকে বদলাবে না। জীবনে বেঁচে থাকার স্রেফ দুটোই রাস্তা, নিজেকে বদলাও নয়তো নিজের ইচ্ছাগুলোকে বদলাও। দ্বিতীয় রাস্তাটি খুবই সহজ, কিন্তু প্রথম রাস্তাটি ভীষণ হার্ড। এই রাস্তাতে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যেদিন লক্ষ্য পূরণ হয়ে যায় সেদিন জীবনের সবথেকে বড় সেলিব্রেশন হয়। বন্ধু, যে কাজটা করছো জি জান লাগিয়ে লেগে থাকো এখন সেখানে। হয়তো তুমি এখন সেখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছ না, কিন্তু যদি তুমি সততার সাথে সেই কাজটি দীর্ঘদিন করতে থাকো তাহলে তোমার পরিশ্রম আর সততা কখনোই বেকার যাবে না।